এদিকে সারা দেশে আকাশচুম্বী পেঁয়াজের দাম সরবরাহ পর্যাপ্ত হলেও আমদানি মূল্য বেশি হওয়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের আমদানিকারকরা তারা জানান ভারত রপ্তানি বন্ধ করার পর মিয়ানমার সহ অন্য দেশের রপ্তানিকারকরা দাম বাড়িয়েছেন তবে আমদানি কমে যাওয়ার আশঙ্কায় কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে কি না সে বিষয়ে এখনই অভিযান চালাতে যাচ্ছে না চট্টগ্রাম জেলা প্রশাসন বিস্তারিত ডেস্ক রিপোর্টে পেঁয়াজের ঝাঁঝে অস্থির পুরো দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর মিয়ানমার এবং মিশর সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনছেন আমদানিকারকরা গত দেড় মাসে টেকনাফ স্থল বন্দর হয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ এসেছে 32,000 মেট্রিক টন একই সময় মিশর ও তুরস্ক থেকে চট্টগ্রাম বন্দর হয়ে এসেছে 5,000 মেট্রিক টন এরপরও কেন পেঁয়াজের বাজার অস্থিতিশীল এমন প্রশ্ন ছিল আমদানিকারকদের কাছে 40 টাকা পর্যন্ত আমাদের বিক্রি করি আমরা কস্টিংয়ের মধ্যে বিক্রি করি পরবর্তীতে এই সুযোগটি আসলে দাম বাড়ে আর দাম বেড়ে যায় যার কারণে যে সুযোগটি আসলে মায়ানমারের আমদানি রপ্তানিকারকের সুযোগটি নিয়েছে তবে চট্টগ্রাম জেলা প্রশাসকও দাম বাড়ার পেছনে আমদানির মূল্য নয় চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়াকে দুষলেন অস্থিতিশীল বাজারকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে কিনা সে বিষয়ে তাড়াহুড়ো করে কোনো অভিযান না করার পক্ষে যুক্তি তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক আমরা যদি বেশি অভিযান চালাতে যাই আমরা যদি বেশি কিছু করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন পেঁয়াজের আরও সংকট দেখা দিবে এদিকে হিলি স্থল বন্দর সহ আশপাশের হাটবাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায় আমদানিকারকরা জানান তারা সার্বক্ষণিক ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখছেন তবে পেঁয়াজ রপ্তানির বিষয়ে কোনো সাড়া পাচ্ছেন না বলে তারা জানান বন্ধ হওয়ার আগের যে এলসিগুলো ছিল এই মালগুলো যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে আমরা ক্ষতি থেকে সাশ্রয় পেতাম আমাদের যে দেশের যে পেঁয়াজের ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতিও কিছুটা স্তিমিত হতো অভ্যন্তরীণ সংকট দেখে গত 29 সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক